right now we are heading towards Tiger Hill Sunrise Viewpoint. আর আমি এই নিয়ে দার্জিলিং তিনবার এলাম কিন্তু কোনোবারই আমি টাইগার হিল থেকে সানরাইজ দেখতে পাইনি। সো লেটস সি অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। তাই তো এখান থেকে টাইগার হিল 9 কিলোমিটার অ্যান্ড ইট উইল টেক অ্যারাউন্ড 30 মিনিটস। একটু সাবধানে, টয় ট্রেনের লাইনগুলো থাকে, খুব স্কিড করে। টিকিট ওকে না আমি দিচ্ছি। সো এখানে টাইগার হিল যাওয়ার জন্য টিকিট কাটতে হচ্ছে 20 টাকা করে পার হেড। আমরা 5টা বাইক আছি, 7 জন, সো 140 রুপিস। এগুলো হচ্ছে টিকিট। টাইগার হিল সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন। इधर से पैदल कितना टाइम लगेगा? 5 मिनट 6:20 होगा। गाड़ी पूरा बीच में जाम लगा हुआ है ना, तो हमारे जो भी उठते सुविधा है। 5 मिनट हेटे, 5 मिनट तो ज्यादा दूर नहीं है। शायद एक तो जस्ट फीलिंग डा बोलो क्या, जस्ट ऑसम, हर किसी वाला नहीं। जगत Fabulous. স্যার এই দেখার জন্যই আসা, মেন কথা টাইগার হিল আই হোপ কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আর জাস্ট নিচে দেখো, দ্যার সো মেনি ক্রাউডস ওভার দিয়ার। আর সামনে ওটা হচ্ছে স্নো ক্যাপ কাঞ্চনজঙ্ঘা। স্ট্রাকচারটা দেখে মনে হয় জানো একজন গৌতম বুদ্ধ শুয়ে আছে। ওকে, সো সানরাইজ এইদিকে হয়েছে আর তার পুরো রিফ্লেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। চলো আমাদের শোনাই তার প্রথমবার পাহাড় দর্শনটা সার্থক। একদিন বাড়িতে খাসির মাংসটাকে খাও, এখানে প্রচুর ঠান্ডা বস, প্রচুর ঠান্ডা। আর ঠান্ডাটা একটু বেশি লাগছে এই কারণে, কারণ হাওয়া দিচ্ছে। অলরেডি ডিজেলে জমে গেছে। হোম মনেস্ট্রি, হোম মনেস্ট্রি, উসকে বাদ উসকে বাদ বতাসিল, উসকে বাদ আপ টাউন জানা চাহে, ওকে নাই জানা হে ও তিমি টি গার্ডেন সিকিম গায়, হরবু মকাই বাড়ি জিংলাম। আমরা একটু লেট করে বাড়ালাম যাতে রাস্তাটা ফাঁকা পাওয়া যায়, না তো এই রাস্তাটা পুরো জ্যাম লেগে থাকে সানরাইজের পরে। আর আমি বলতে ভুলে গেছিলাম যে আমাদের টোটাল দার্জিলিং ট্রিপটা ছিল 4 দিনের। সো 2 দিন দার্জিলিং ঘোরার জন্য ছিল আর আজকে সেটার লাস্ট ডে। কালকে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে ঘোরার সময় করে উঠতে পারিনি। আর বাম দিকে দেখো যেগুলো সাদা সাদা হয়ে আছে, এগুলো সব স্নো। টাইগার হিল থেকে ফেরার সময় একটা ভালো অফরোডিং প্লেস পেয়েছি।
তো ইনক্লাইনটা দেখো বস। And it is also known as the highest railway station in the world. Hande, kabhi nahi kaise? আর আমার ইন্ডিকেটরটা খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ আমি দেখো তোমার এত লাগবে না, অল্প দিও। 20 মিনিটস লেটার বাতাসিয়া লুপের জন্য এই শর্টকাট রাস্তাটা নিয়েছি। এন্ড আমাদের হেলমেটগুলো ওই পাশের রেস্টুরেন্টটাতে রেখে এসেছি। আর এটা আমাদের সবথেকে শর্টকাট রাস্তা বাতাসিয়া লুপের জন্য। আলু ঘোড়া আমাদের কমপ্লিট। এখন আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা টি গার্ডেন, রোপওয়ে, তারপরে মনাস্ট্রি, এখন অনেক কিছু দেখা বাকি। সো স্টে টিউন গাইস, আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আমরা এখানেই ব্রেকফাস্ট করব। খানা বহুত আছে, থ্যাংক ইউ। আবার দেখা, ব্রেকফাস্ট ডান। আর ট্রাস্ট মি, ব্রেকফাস্টটা জাস্ট অসম ছিল। আর এইটা বাতাসিয়া লুপ, আর আই লাভ দার্জিলিংয়ের ঠিক একদম পাশেই, নাম লুপ ভিউ, দ্য হিমালয়ান রেসিডেন্সি। আসলে অবশ্যই ট্রাই করো, অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড। আমাদের বাইক পার্কিংটা একটু আগে করানো আছে। যারা কলকাতা থেকে আসবে বাইকার্স, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, এখানে বাইক পার্কিংয়ের খুব সমস্যা। সো একটু দেখো, ডাউন হিলে যদি থাকা যায় বা একটু খোঁজাখুঁজি করো, তাহলে হয়তো সমস্যাটা সমাধান হবে। নাহলে কিন্তু এখানে সত্যি বাইক পার্কিংয়ের খুব সমস্যা। দেখো এটা বাতাসিয়া লুপ, এখানে আলাদা করে কিন্তু বাইক পার্কিংয়ের কোনো এরিয়া নেই। সামনে একটা মনাস্ট্রি আছে, মনাস্ট্রিটা খুবই সুন্দর, এবং ওর উপর থেকে দার্জিলিংয়ের ভিউটা জাস্ট অসম লাগে। মানে আমি 2 বছর আগে এসেছিলাম, আমার পার্সোনালি জায়গাটা খুব পছন্দের জায়গা। তো লেটস গো, ইয়া দ্যাট ইজ দ্য মনাস্ট্রি। একবার দেখে নাও এখানকার। বাইকগুলো পার করেছে ওখানে, আর জাস্ট ভিউটা দেখো। সাঁওতাল কোথায় যাবো? আগে যাবো দার্জিলিং স্টেশন, তারপরে রোপওয়ে। ওকে, সো চলো লেটস গো। আমরা এখন যাবো দার্জিলিং রোপওয়ের দিকে, আর তার পাশে আছে সেই ফেমাস সেন্ট জোসেফ স্কুল, যেখানে আমাদের বলিউডের কিং খানের বহু ফেমাস মুভি শ্যুট হয়েছিল।
রাস্তাটাকে এইদিকে সাইড করে দেখ, অসুবিধা নেই তো? ঠিক আছে, একটা না থাকলে ভালো হতো না, কিন্তু একটাতে সবার হবে না, পুরো করতে হবে। টিকিটটা কোথায়? রাখবেন যাতে আমরা ডাস্টবিন ইউজ করি, কেন কি নিচে অনেক প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট পড়ে আছে, সেগুলো ঠিক জায়গায় ফেলো অ্যাটলিস্ট, কারণ পাহাড়টা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। আমরা যে পথটা এলাম সেটা টোটাল ডিস্টেন্স ছিল 5 কিলোমিটার। আর এখানে আসতে গেলে তোমাকে 10টা থেকে 4টের মধ্যে আসতে হবে, বিকজ 4টের পরে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় এবং রোপওয়েও। সো ইউ হ্যাভ টু কাম ইয়ার উইদিন 10 AM to 4 PM। অ্যান্ড প্লিজ দার্জিলিং এলে অবশ্যই মাস্ট ভিজিট দিস প্লেস, সো প্লিজ ডু ভিজিট দিস প্লেস ইফ ইউ আর ইন দার্জিলিং। পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কর দো আমাদের সাফল্যের পেছনে। এই দুটো কোয়া নাম সোনাই ঘোষ আর 1395, মেরা বেস্ট ফ্রেন্ড।